আসসালামু আলাইকুম, বৃষ্টি স্নাত শুভ সকাল। আজও প্রতিদিনকার মতো আমি জগিং এ, কিন্তু আজকে হাঁটতে পারছি না, বৃষ্টি হচ্ছে। দেখতেই পাচ্ছেন পেছনে বৃষ্টি দেখা যাচ্ছে। তো বসে আছি, একটা বিষয় নিয়ে ভাবলাম, আর একই সাথে ভাবলাম যে সময়টা আপনাদের সাথে গল্প করি। তাই আজকে একটা একটা সেন্সিটিভ বিষয় নিয়ে কথা বলবো। কথাটি হচ্ছে, সাবজেক্ট হচ্ছে আজকে কৃতজ্ঞতা। আল্লাহ যে আমাদের মানে মহান সৃষ্টিকর্তা, আমাদের যে সৃষ্টির সেরা জীব হিসেবে মানে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, অর্থাৎ মানুষ হিসেবে পাঠিয়েছেন, আমরা কি আদৌ মানুষ হতে পেরেছি নাকি শুধু নামই মানুষ রয়েছি? এই জায়গাটায় মনে হয় আমাদের অনুধাবন করার কিছু অপশন আছে, বা কিছু মানে সিমটম আমরা দেখলে বুঝতে পারি। আর সেটা অনেকটা আপনি আমি মানুষ হিসেবে কতটা কৃতজ্ঞ এইটার উপর ডিপেন্ড করে যে আদৌ প্রকৃত মানুষ আমরা হতে পেরেছি কিনা। তো এই বিষয়ে কথা বলবো। প্রথমত পার্ট হচ্ছে যে মহান সৃষ্টিকর্তার প্রতি আমরা কতটুকু কৃতজ্ঞ থাকা উচিত, আর আমরা কতটুকু থাকি, এটা সব থেকে ইম্পর্টেন্ট, এটা সবার আগে খেয়াল রাখতে হবে। তো সেই বিষয়ে ধর্মীয় আলোচনা, এটা আসলে আমি এই বিষয়ে অত বেশি জানি না, তবে যাই বলি না কেন, মানে যতটুকু জানি সেখান থেকে বলছি যে যা কিছু হোক, আমি আরো একটা ভিডিওতেও বলেছি যে সবকিছুর জন্য আল্লাহর প্রতি শুক্রিয়া থাকা উচিত, সে খারাপ সিচুয়েশন হোক ভালো সিচুয়েশন হোক, যা কিছু সবটাই আলহামদুলিল্লাহ শুক্রিয়া, অর্থাৎ কৃতজ্ঞতা প্রকাশের যে ব্যাপারটা। তো এটা নিয়ে আবার হয়তো অন্য কোনো সময় কথা বলবো। আজকে আমি পার্থিব একটা বিষয় নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে মানে কৃতজ্ঞতার যে জায়গাটা, এটা আমরা বর্তমান সময়ে নৈতিকতার অবক্ষয় হতে হতে আমরা মানে অনেক বেশি মানে তলানিতে এসে পড়েছি, অর্থাৎ আমরা অকৃতজ্ঞ হয়ে উঠেছি। আর এটার পেছনে অনেকগুলো কারণ, তবে আমার কাছে মনে হয় যে আমরা ম্যাক্সিমাম মানুষ কৃতজ্ঞতা জিনিসটা কি, বা এটা কতটা ডেপ্থের একটা বিষয়, সেটাই আমরা অনেকে বুঝি না। সেটা কিরকম, ধরুন একটা এক্সাম্পল দিচ্ছি যে আপনার এই মুহূর্তে খুব পানি পিপাসে লেগেছে, এখন এক গ্লাস পানি খাওয়া খুব দরকার, কিন্তু যে ঠিক সেই মুহূর্তে আপনার পকেটে ওই 2 টাকা নেই, এক গ্লাস পানির দাম 2 টাকা, বাট 2 টাকা নেই, অথচ এত পিপাসার তো আপনি যে ওই পানিটা যদি না খেতে পারেন তাহলে আপনি কি করবেন, অসুস্থ হয়ে যাবেন, জাস্ট এমনি এভাবে বলছি যে হয়তো আপনি মারাই যাবেন। তো সে অবস্থায় অন্য কোনো এক ব্যক্তি এসে আপনাকে 2 টাকা দিয়ে এক গ্লাস পানি কিনে দিল এবং আপনি খেলেন, আপনি কি এর উছিলায় আপনি বেঁচে গেলেন, এটা কিন্তু আবারও বলছি যে উদাহরণ, বেঁচে গেলেন। তো তখন আপনি বেঁচে গিয়ে হয়তো তারপরে পরবর্তীতে ওই যে ভদ্রলোক যে আপনাকে 2 টাকা দিয়ে উপকার করেছিল, তাকে যদি আপনি 2 কোটি টাকাও দেন, তাও কি ওই 2 টাকার ঋণ আমরা মানে আপনি শোধ করতে পারবেন? এটা কি সম্ভব? কখনোই কিন্তু সম্ভব নয়। আমি এটা এজন্যই বললাম যে আমরা জীবনে অনেকে আমাদের অনেক রকম উপকারে আসে এবং তারপরে আমরা এক এক ভাবে তাদের ঋণ শোধ করার চেষ্টা করি, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা কখনোই সম্ভব না, কারণ ঋণ আসলে শোধ করা যায় না। ভালোবাসা দিয়ে ভালোবাসা মানে ভালোবাসার প্রতিদিনে ভালোবাসা দেয়া যায়, কিন্তু জীবনে যারা বিপদের সময় পাশে আসে তাদের পরবর্তীতে কোনো কিছু দিয়ে ঋণ শোধ করা যায় না। আর আজকে এই মানে এই বিষয়টা নিয়ে কেন কথা বলছি, বাস্তব জীবনে আমরা দেখে থাকি আমাদের সমাজে, বিশেষ করে মধ্যবিত্ত পরিবারে এটা বেশি, আমিও মধ্যবিত্ত ঘরের সন্তান, আমি সেজন্যই বলছি যে অনেক ক্ষেত্রে এই সিনারিটা খুব অ্যাভেলেবেল। সেটা হচ্ছে যে পরিবারে হয়তো 5 ভাই বোন, সেখানে বড় যে সে ভাই হোক বা বোন হোক, সে দেখা গেছে অশিক্ষিত, তার পেশা কি কৃষক, বাকি যারা আছে তারা সে বাকি ভাই বোনগুলো হয়তো তারা অনেক বড় বড় শিক্ষিত হয়ে বড় বড় অফিসার হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে মায়ের পেটের একই মায়ের পেটের সন্তান বাকি 4 জন যদি শিক্ষিত হতে পারে, তাহলে ওই বড় সন্তানটি কেন পারেনি? এজন্যই পারেনি যে সে কি করেছে, যখন বড় সন্তান সংসারের অভাব ছিল, সে নিজে কিন্তু সংসারের সব দায় দায়িত্ব নিজের কাঁধে নিয়েছে, এবং সেখান থেকে সে যেটা করেছে যে নিজে ওই ছোট বয়স থেকে মানে পরিশ্রম করে সেই অর্জিত অর্থে কিন্তু ভাই বোনদেরকে সে বড় করেছে, আর এই স্বপ্নেই বড় করেছে যে আমার ভাই বোন শিক্ষিত হলে তারা কি, তারা তো আমারই ভাই বোন, সেটা তো আমারই গর্ব, আর তারা তো নিশ্চয়ই আমাদের ফেলে দিবে না। তো এই জায়গা থেকে অনেক বড় ভাইয়েরা কিন্তু এই স্বপ্নটি দেখেন, এবং বড় মানে ভাই বলেন বোন বলেন, এই স্বপ্নটি কিন্তু এই ভাই বোনগুলো দেখে মানে নিরলস মাথার ঘাম পায়ে ফেলে সে কিন্তু পরিশ্রম করে অর্থ উপার্জন করে ছোট ছোট ভাই বোনদেরকে কিন্তু বড় করে। আর
এই যে ভাই বোনদেরকে বড় করে এটার জন্য কিন্তু বলা হয় বাবা মায়ের পরেই আর একটি মানুষ, সেটা হচ্ছে এই বড় ভাই বা বোন, যারা মানে বাবা মায়ের মতোই, তাদেরকে বলা হয় যে বড় বোন মানে মায়ের মতো, বড় ভাই মানে বাবার মতো, এবং সত্যিই কিন্তু তারা বাবা মায়ের দায়িত্বটা পালন করে থাকে। বাট নিষ্ঠুরতা এবং বাস্তবতা এই যে আমরা যখন বড় হয়ে যাই, সেই ছোট ভাই বোন গুলো যখন বড় হয়ে যায়, তখন তারা বড় বড় অফিসার যখন হয়ে যায়, অনেক ক্ষেত্রে এরকম নির্মমতাও দেখেছি আমি যে এই সে অনেক বড় অফিসার হয়েছে আর ভাই ছোট মানে কৃষক, তাকে পরিচয় দিতেও দ্বিধা করে। এটাও কিন্তু সত্য, আপনারা আমার সাথে একমত হবেন যে তারা পরিচয় দিতে দ্বিধা করে, এরকম হয়। আর বড় ভাইরা মানে বড় বড় শিক্ষিত হয়ে যাওয়ার পরে, অনেক অর্থ উপার্জন করার পরে, বড় ভাই বোনদেরকে ফেলে দেওয়া, অস্বীকার করা, তাদের পাশে না থাকা, এটার এক্সাম্পল হাজারো আছে, এটা আপনারা সবাই জানেন। কিন্তু কথা হচ্ছে এটা কতটা ঠিক। আমি এই বিষয়টা নিয়ে আজকে কথা বলার আরেকটা কারণ হচ্ছে আমিও হচ্ছে পরিবারের বড় সন্তান, আমারও ছোট ছোট ভাই বোন রয়েছে, তাদেরও আলহামদুলিল্লাহ ওরা বড় হয়ে গিয়েছে। কিন্তু না, ওরা অনেক ভালো, ওরা অনেক বড়, মানে ওরা ওদের ওরা বলবো যে আল্লাহর কাছে মহান শুক্রিয়া, তারা মানে মানুষ হয়েছে, এটা আমি বলি যে এটা আমার সার্থকতা। বাট এই আজকে আমার যে তৃপ্তিটা, আমি যে আজকে প্রাউডলি বলছি যে ওরা মানুষ হয়েছে, এই গর্ববোধটা কিন্তু সব ভাই বোনরা পায় না, করতে পারে না, এই তৃপ্তিটা তারা কিন্তু পায় না। তো সেজন্যই আজকে বলবো যে দেখুন, আজকে আপনারা যে মানে ছোট ভাই বোন যারা শুনছেন আমার কথাগুলো, বা যারাই বড় ভাইয়ের সাপোর্ট নিয়ে আজকে আপনারা এই পর্যায়ে এসেছেন, অকৃতজ্ঞ হয়েন না প্লিজ। কারণ আজকে হয়তো আপনি বড় অফিসার হয়েছেন, আজকে হয়তো আপনার জীবনে অনেক সুখ, অনেক স্বাচ্ছন্দ্য, অনেক কিছু, আজকে হয়তো আপনার ভাই বা বোনটি কৃষক, সে হয়তো অশিক্ষিত, মূর্খ রয়ে গেছে, তাতে কি? কিন্তু এটাই কিন্তু জীবনের শেষ না। আল্লাহর বিচার কিন্তু খুব নিখুঁত, সে কিন্তু কখনো কোনো বান্দার প্রতি অবিচার করে না। তো সেখানে আজকে হয়তো আপনার টাকা হয়েছে, আজকে হয়তো আপনার মানে বড় বড় সার্টিফিকেট হয়েছে, আপনার ভাইয়ের হয়তো সেটা নেই, কিন্তু আল্লাহ কোন দিক দিয়ে আপনাকে কখন অসুখী করে ফেলবে, কোন দিক দিয়ে একটা বিপদ নিয়ে দিয়ে দিবে, সেটা কিন্তু মানে আমরা বুঝতে পারবো না। তো সেজন্যই বলবো কি, অকৃতজ্ঞ হওয়াটা আসলে উচিত না, কৃতজ্ঞ থাকাটা খুব জরুরি। আর এটা মানুষ হিসেবে তো অবশ্যই আমাদের নৈতিক দায়িত্ব। তো এই নৈতিকতার অবক্ষয় আমরা চাইলেই আটকাতে পারি, নৈতিকতার অবক্ষয় আমরা চাইলে রোধ করতে পারি, এটা একটু মাথায় রাখতে হবে। আর দয়া করে অন্তত বড় ভাই বোনদের বাবা মায়ের স্থানে রাখেন, এবং তারা যে যা কিছু করেছে জীবন আপনাদের উন্নতির জন্য, আপনাদের বড় করার পেছনে, সেটার ঋণ কোনো কিছু দিয়ে কখনোই শোধ করতে পারবেন না, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো। যদি আপনি সত্যিকারের কৃতজ্ঞ হয়ে থাকেন, সত্যিকারের মানুষ হয়ে থাকেন, তাহলে এই ইচ্ছাটা বা এই স্বপ্নটা আপনি ভুল করেও দেখবেন না, যে আপনি চাইলেই বড় ভাই বোন বা মানে এর ঋণ আপনি শোধ করতে পারেন, এটা আদৌ সম্ভব নয়। আর শুধু ভাই বোনের কথাই বলবো না, অনেকে আছে যে আমরা যখন অনেকে আছে তাদের জীবনে বড় হওয়ার পেছনে অন্য হয়তো সে রিলেটিভ না, কিন্তু কেউ হয়তো আপনাকে বড় করার পেছনে অনেক অবদান রেখেছে, সেটা অর্থ দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, যে কোনো কিছু দিয়ে হোক, সেই জায়গাটায় আসলে এই ঋণগুলো শোধ করা যায় না। যা কিছু আমরা পরবর্তীতে যদি আমরা মানে গায়ের চামড়াও খুলে দিয়ে দিই, কিন্তু ওই ঋণটা কিন্তু শোধ করা যাবে না। তো এই জায়গাটা আমাদের একটু সচেতন থাকা দরকার, আমাদের সর্বোপরি হচ্ছে কৃতজ্ঞ থাকা দরকার। মানে কৃতজ্ঞতা খুব মানে মূল্যবান একটি বিষয়, যেটা আমাদের জীবনে খুব প্রয়োজন। আর কৃতজ্ঞতা যত বেশি থাকবো তত বেশি মানে কৃতজ্ঞ যত বেশি থাকবো, যত বেশি কৃতজ্ঞতা প্রকাশ করব, আল্লাহ যেমন খুশি হবে তেমনি কিন্তু আমাদের জীবনেও দেখবেন সুখ চলে আসবে, শান্তি অটোমেটিক্যালি হবে, শান্তি, সুখ, স্বস্তি, এগুলো কিন্তু খুব মূল্যবান। তো এই জন্য বলবো যে কৃতজ্ঞ থাকুন, বিশেষ করে যারাই বিপদে পাশে থাকে। আর বিশেষ মানে উল্লেখযোগ্য যেটা, সেটা হচ্ছে বড় বড় ভাই বোন যারা রয়েছে, তারা যে জীবনে যতটুকুই করুক, যতটুকুই করুক, একজন সিঁড়ি হয়ে যে আপনাকে উপরে তুলে দিয়েছে, সেই সিঁড়িটা ভুলে যায় না। কারণ একটা ব্যাপার নিশ্চয়ই জানেন যে শিকড় যদি উপরে ফেলা হয়, গাছ উপরে যতই সুন্দর থাকুক, সে কিন্তু বেঁচে থাকতে পারবে না, এমনিতে সে একটা সময় মারা যায়। তেমনি ভাবে এরা হচ্ছে জীবনের শিকড়, এই শিকড়টাকে উপরে ফেলে নেয়, শিকড় ভুলে যায় না, বরং এদেরকে যত্ন করে, ভালোভাবে যত্ন করে এদেরকে রাখুন, এরা আশীর্বাদ হয়ে, দোয়া হয়ে, রহমত হয়ে কি হবে আপনার জীবনে দেখবেন থাকবে। আজকে পর্যন্ত, আজকের মতে এ পর্যন্তই, আবার কথা হবে কোনো এক বিষয় নিয়ে। ভালো থাকবেন আর দোয়া করবেন।
সবাই সবার সুস্থতা কামনা করবেন, কারণ আমরা খারাপ সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছি। আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকি এবং যারা আমাদের বিপদে পাশে আছে তাদের প্রতি কৃতজ্ঞ থাকি। এই কামনায় আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।